আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমলাপুরম বাস স্ট্যান্ড, আর সেখান থেকে বাস ধরবো। যেহেতু খুব চটজলদি ডিসিশন নেওয়া হয়েছে, সেখানে আগে দিয়ে কিছু প্যাকিং ছিল না, খুব তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। বাসে উঠে গেছি, বসে আছি এখন, আর 7:20 বাস ছাড়বে। মানে এইরকম লাস্ট মোমেন্ট প্ল্যানিং আমরা কোনো ট্রিপে কোনো দিন করিনি। সব রকম এক্সপিরিয়েন্স থাকা ভালো, তো শুধু এখন এটুকুই আশা করার যে ট্রিপটা যেন খুব 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 ভালো কাটে। কারণ অনেকদিন পরে মানে আমরা তিনজন এরকম কোথাও আর কি একটু বড় ট্রিপের জন্য বেরোচ্ছি, তো সেটা যেন সাকসেসফুল হয়, তো গিয়ে নেক্সট ট্রিপের প্ল্যানটা আমরা করতে পারবো। তো ঠিক আছে, এখন চলো রওনা দিই বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এটা হচ্ছে গুগলের আউটফিট আজকের, আর গুগল খুবই এক্সাইটেড, মা বাবার সঙ্গে প্রথমবার বেড়াতে যাচ্ছে। বাস বাস, এটা কি বাবা? বাস তো গুগল ঘুমিয়ে পড়েছে দেখো, অনেক সকালে উঠেছে তো আজকে, আর আমি আর প্রিয়জাত আজকে 5:30 উঠেছি। কিন্তু এত মানে তখন বিজি ছিলাম যে ক্যামেরা হাতে নেব, ব্লগ করবো, ওসবের কোনো সময় হয়নি। তো অনেক দিন পর, অনেক বছর পর লাস্ট আমরা বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং 2018, আর তারপর এই আবার বেরোলাম 3.5 বছর, পাক্কা 3.5 বছর পরে আমরা বেরোলাম। যাই হোক, মানে প্রিয় যাতে এবার আস্তে আস্তে ঘুমেতে এসে যাবে আর কি, বোঝাই যাচ্ছে। তো ঠিক আছে, ওকে বেশি ডিস্টার্ব না করা ভালো, ওকে ঘুমোতে দেওয়াই ভালো। যাই হোক, চলো তোমাদের সাথে রাস্তায় কিছু কিছু দৃশ্য শেয়ার করব, হোটেলে গিয়ে সেই সব কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন আমরা বাস থেকে নেমেছি, আর নেমে এবার এখন আমরা হোটেলে যাবো। তো চলো, অলরেডি মানে বাসটা 1 ঘন্টা লেট করিয়ে দিয়েছে, এরপরে অটো করে আমরা যাবো হচ্ছে হোটেলে। We'll be right back.
ওরে বাপ মানে কতক্ষণ যে হেডটিক গেছে তারপরে এসে এখানে শান্তি পেয়েছি এই যে প্রিয়জাত এখন ওইখানে এই যে গগল আর প্রিয়জাত যাই হোক এখন ঝটপট আগে ফ্রেশ হতে হবে আর ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করব খুব সুন্দর করে লাঞ্চ করব দেখো এখানে একটা বেশ বসার সুন্দর করে টেবিল আছে তো যাই হোক সব রকম ব্যবস্থাই আছে আর সব কিছু তোমাদের সাথে খুব ভালো করে সময় নিয়ে শেয়ার করব ব্লগ বানাবো বাট এখন এসেনশিয়াল কাজগুলো আগে সেরে নেওয়া যাক আসছি এক ঘন্টা পর আমরা এখন মানে লাঞ্চের পরে আবার বেরিয়ে পড়েছি একটুখানি জাস্ট বাইরে খুব অল্প করে ঘোরাঘুরি করব তো কারণ ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু একটু সন্ধে হয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তার জন্য মানে বিচে এখন গিয়ে কোনো লাভ নেই কারণ খুব একটা বেশি সময় আমরা কাটাতে পারবো না সেই জন্য আমরা কিছু এসেন্সিয়াল জিনিস কিনবো আর তার সাথে সাথে টুকটাক চারপাশটা একটুখানি ঘুরে আসবো এইরকমই একটা কিছু প্ল্যানিং নিয়ে আমরা এখন বেরোচ্ছি কিন্তু সিরিয়াসলি ভাবিনি মানে আমি ক্লাস সেভেনে একবার এসেছিলাম আর কি ভাইজাগ বেড়াতে প্রিয়জাত কোনোদিন আসেনি তো সেই সময় রামকৃষ্ণ বীচ পুরো ফাঁকা থাকতো অ্যালাউই করতো না কাউকে ভেতরে যেতে দিতে বাট এখন সেই অ্যালাউটা করছে আর কি কার্গো বিমান তো সেই জন্য এখন দেখো কত কীরকম সিনারিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি লোকে লোকারণ্য দেখছো কত লোকজন বসে আছে এখানে বাট হ্যাঁ সমুদ্রের ভেতর না যাওয়াই ভালো কারণ রামকৃষ্ণ বিচে খুব একটা অ্যালাউ করে না তার কারণ এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছ না বোল্ডার পাথর এগুলো পড়ে আছে এর কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এখানে স্নান না করাই ভালো তার জন্য আছে আর একটা বীচ খুবই ভালো যেটা সেটা হচ্ছে ঋষিকণ্ডা বীচ সেটাতেও আমি গেছি আর সেটাতে আমরা এবার এসে কালকে যাব তোমাদেরকে সব কিছু খুব ভালো করে শেয়ার করবো তো চলো এখন আরেকটু নিচে যাই আর এই বীচের সৌন্দর্যটা আরেকটু সুন্দর করে উপভোগ করি
যেহেতু বিমানবন্দর সেহেতু খুব ফ্রিকোয়েন্টলি এখানে প্লেন দেখা যায় আর কি, যেটা আমাদের আমলাপুরামে আমরা খুব মিস করি। হ্যাঁ একদম একদম। তো কেমন লাগছে প্রিয়জাত বলো, প্রিয়জাত বলবে কেমন লাগছে। হ্যাঁ চারদিকে এত সুন্দর, এত লাইট চারদিকে মনে হয় দারুণ লাগছে। আমাদের মনে হয় দীঘা তো মনে হয় এত সুন্দর ইয়ে থাকে না, না দীঘাও এখন খুব জমজমাট হয়ে গেছে, তুমি অনেক বছর আগে গেছো বলে। অ্যাকচুয়ালি প্রিয়জাতের এত কাজের প্রেশার থাকে যে ওর পক্ষে বেড়াতে যাওয়াটা ওই টেনে হিঁচে আমি যতটুকু নিয়ে যেতে পারি আর কি, মানে সমস্ত প্ল্যানিং আমি করি, মানে তোমরা বলে বিশ্বাস করবে না, ভাবে যে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, বাট হ্যাঁ আমি সমস্ত প্ল্যানিং করে ওকে বলি, ও শুধু বুকিংটা করে, এইটুকুই ওর কাজ। তো যাই হোক, আমিও বাড়িতে সারাদিন কাজ করি, ও বাইরে সারাদিন কাজ করে, মাঝখানে দুজনে গুগলের ওপর যতটা রেসপন্সিবিলিটি সব কিছু পুরো করে এইটুকুনি যে দুই তিন দিনের ছুটিটা পাওয়া যায় না, যেন হাতে স্বর্গ পাওয়া, সত্যি বলছি। আমরা যে রামকৃষ্ণ বিচে এসেছিলাম, রামকৃষ্ণ বিচের ঠিক অপোজিটেই একটা অল ইন্ডিয়া ক্রাফট বাজার হয়েছে আর কি, তো সেইখানে এসছি। আমি মেলা দেখতে না খুব ভালোবাসি জানো তো, কিন্তু কলকাতায় তো থাকা হয় না, কলকাতায় এই সময়টা শীতকালে হস্তশিল্প মেলা এরকম অনেক কিছু বসে, কিন্তু আমি তো পারি না ওখানে থাকতে, আমি খুব মিস করি। তো এইখানে যেই দেখেছি একটা মেলা টেলা হচ্ছে, আমি দ্রুত করেছি প্রিয়জাতকে নিয়ে। হ্যাঁ দেখা যাক কী পাওয়া যায় এখানে, চলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। হ্যাঁ কালকে করলাম, আজকে শুধুমাত্র গেছিলাম হচ্ছে একদম সামনে যে রামকৃষ্ণ বিচটা আছে সেখানে, আর উল্টো দিকে ক্রাফট ফেয়ার হচ্ছিলো একটা, সেখানেও থেকেও কিছু কেনাকাটা করেছি। তো এখন মেন ব্যাপার হচ্ছে যে ঘরে এসে এখন ভাবছি কি একটু চা বা কফি কিছু একটা খাবো, তো সেটাই বানানোর প্রিপারেশন করছিলাম। বাট তার আগে ভাবলাম তোমাদেরকে আমি এই হোটেলের রকডেল যে হোটেলটাতে আমরা আছি সেটার রুম ট্যুরটা একটুখানি তোমাদেরকে দিয়ে দিই। এখানে আছে একটা বেশ মোটামুটি একটা কাবার্ড ধরে একটা, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটার মধ্যে এখানে বেসিন, ওখানে হচ্ছে তোমার স্নানের এরিয়াটা, আর এই পিছনে টয়লেটটা আছে, যাতে আমাদের তিনজনের আর কি একটা ছোটো বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফের হয়ে যাবে এরকমই ব্যাপার। আর বেশ ভালো নরম, ঠিক আছে। এখানে আছে হচ্ছে একটা টিভি, আর টিভির নিচে এরকম যেরকম হচ্ছে তোমার লাগোয়া একটা প্ল্যাটফর্ম থাকে সেরকম, আটাকাটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারেস্টিং প্লেসেস, সেটা হচ্ছে যে এখানে একটা মিরর আছে, যে মিররটাতে তুমি ফেস মেকআপের জন্য ঠিক আছে সব কিছু। এর মধ্যে এগুলো হচ্ছে আমাদের জিনিস, বাট এই যে জিনিসগুলো, এই আলু ভুজিয়া, মুগ ডাল, গুড ডে বিস্কিট, এই যে জিনিসটা এটা হচ্ছে এখানে হোটেলের তরফ থেকে দেওয়া হয়েছে, এই পোর্শনটা হচ্ছে চার্জেবল,
কফি বা চা বানানোর জন্য একটা ইলেকট্রিক কেটল, এখানে ওয়াটার, আর এখানে দুটো গ্লাসেস, আর হচ্ছে একটা কফি মাগ। এই পুরো পোর্শনটা দেওয়া আছে। আর এর সাথে হচ্ছে এখানে যদি কারোর সুগার থাকে সেক্ষেত্রে সুগার ফ্রি আর কি, তার সাথে কিছু কফির পাউচ, সুগার মানে পাউডার সুগার, এইরকম অনেক কিছু দেওয়া আছে, ইউজ করতে পারি, অবভিয়াসলি ইউজ আমরা করব। আর এই জায়গাটাতে আছে হচ্ছে একটা মিনি বার, এর ভেতরে এই সমস্ত জিনিসপত্র আছে। বাট যেটা হচ্ছে কথা, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে চার্জেবল। এবার এখানে হচ্ছে একটা উইন্ডো আছে আর কি, সেটা দেওয়াল জোড়া পর্দা দিয়ে। এখানে একটা চেয়ার, আর এখানে একটা ছোট হচ্ছে খাওয়ার জন্য যে টেবিল বলা যায় সেরকম আর কি, আর একটা সোফা। বেড সাইডে দুটো বেড সাইড টেবিল মতন আছে। অল ওভার রুম ডেকোরেশন যদি আমি বলি সেটা যথেষ্ট ভালো, খুবই ভালো। আর যেটা এখনও পর্যন্ত বলিনি, প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। আর এটার প্রাইস 4.5 নিয়েছে আর কি পার নাইটের জন্য, পার ডের জন্য। তো যাই হোক, আমরা যেহেতু একটু আগে বুক করেছিলাম সেই জন্য মানে আমরা এটা আর কি এরকম রেঞ্জের মধ্যে পেয়েছি। বাট যদি একদম কেউ কাট টু কাট বুক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে প্রাইসের রেঞ্জটা আরও বেশি হাই হয়ে যাবে অবভিয়াসলি। এই ছিল আমার মোটামুটি রুম ট্যুরটা। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটুখানি কফি খাবো, রেস্ট নেবো, এরপর ডিনার করবো। তো এইভাবেই আজকে দিনটা শেষ হয়ে গেল। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর ভাইজ্যাগ ট্যুর পার্ট টু ব্লগ আসবে, তো অপেক্ষা করো সবাই সেটার জন্য। আর আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, সুইট ড্রিমস, সবাই খুব খুব ভালো থেকো, মেরি ক্রিসমাস এনজয় করো। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই।